এটা আমাদের কাতলার কাস্টমারের কাতলার পিস রেডি আছে। হ্যাঁ রেডি আছে। তো মটন রেডি হয়ে গেছে। এটা কি মটন কষা নাকি? কষা। আচ্ছা খাবার দাবার গুলো কি এখানেই সাজিয়ে দেওয়া হবে নাকি? বাহ দিদির এখানে মটন রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এটা কি রিয়াজি মটন ইউজ হয় নাকি? এটা আমাদের স্পেশালি আজকের পালং শাক পনির আছে। এটা আমাদের চিকেন স্টু। এটা আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে মোটামুটি রেডি হয়ে যায়। বেসিক ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়েই আমরা এটা বানাই। কমপ্লিট ভেজ থালি তাই? একদম কমপ্লিট ভেজ। এটা দাম কত রেখেছো? এটা আমার অ্যাকচুয়ালি আমাদের রেগুলারের মেনু ওয়াইজ আমি 50 কি 45। আর স্পেশালি বাড়ির খাবার মায়ের হাতের খাবার খেতে গেলে আমাদের এখানে আসতে হবে। যে ঠিক মারা আমাদের ছোটবেলায় যেই মেনুগুলো খাইয়ে মানে বড় করেছে বা খেয়েছি সেইটাই আমরা এখানে রাখি। মাত্র 50 টাকায় শান্তিনিকেতন স্টাইলে একদম রাজকীয় খাবার দাবার। গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে একদম বাঙালি খাবার দাবার খেতে চলে এসেছি নিউ টাউনে। তো নিউ টাউনে কোথায় আছি সেটা তোমাদের বলছি, তার আগে বলে নিই আজকে যে জায়গাটা এসেছি সেটা একদম নতুন স্টার্ট আপ বৌমণি রান্নাঘর। তো এই বৌমণি রান্নাঘরে কিন্তু একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়, মাছ মাংস ডিম সবটাই পাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু এনাদের কম্বো আছে, বাসন্তী পোলাও ফ্রাইড রাইস কম্বো আছে, তার সঙ্গে মাটন কষা চিকেন কষা সবটাই আছে। আর তার পাশাপাশি কিন্তু নতুন একটা আইটেম আছে, সেটা একদম স্পেশাল আইটেম, সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো। চলো এই বৌমণি রান্নাঘর কোথায়, কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে, কীরকম টেস্ট, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়াস, প্রথমেই তোমাদের বৌমণি রান্নাঘরের অ্যাড্রেসটা ঠিকঠাক বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার ক্যান্ডর, মানে একদম ফেমাস বিল্ডিং এখানে, মানে ইউনিটেক গেট 2 এর ঠিক পাশেই দেখতে পাবে যে কিছু খাবারের স্টল হয়েছে। জাস্ট ঢুকেই একদম ভেতরের দিকে আসবে, আসো। জাস্ট ঢুকেই হচ্ছে প্রথম কাউন্টার দেখতে পাবে, বৌমণির রান্নাঘর বোর্ড লাগানো আছে, একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়, একদম রান্নাবান্নার গন্ধ আসছে ভিতর থেকে। তো চলো ভিতরে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, আসো। এটা কি বিরিয়ানির আলু না মাংসের আলু? আচ্ছা মাটনের জন্য আলু, মাটনের ঝোল হয় তাই তো? কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে বাসন্তী পোলাও রেডি করছে তাই তো? বা হয়ে গেছে, রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। তো এখন কি আর কি কি রান্না হবে? এখন মুড়ি ঘণ্ট মাছ, ওটা কোথায় হচ্ছে? আচ্ছা এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট হচ্ছে, বাহ সুন্দর আইটেম, বেশ। আর চিকেন ফিকেন হয়ে গেছে নাকি? আচ্ছা এটা এটা কি রান্না হচ্ছে, তরকারি? আচ্ছা সোয়াবিনের তরকারি। তো মোটামুটি রান্নাবান্না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গাতেই হচ্ছে। নমস্কার দিদি, কেমন আছেন? নমস্কার দিদি, খুব ভালো আছি। আচ্ছা আপনার এই যে বৌমণি রান্নাঘর, এই নামটা আগে কে দিয়েছে বলুন? বৌমণি রান্নাঘরটা অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই এটা ডিসাইড করেছি, কারণ মেয়েরা বিয়ের পরেই বউ মানে বৌদি ব্যাপারটা উপাধি পায়, বৌদি নামকরণটা, তো সেই ক্ষেত্রেই আমাদের এই নামকরণটা যে বৌমণি রান্নাঘর। দোকানটা কি আপনি একাই চালান না? না আমি আছি, প্লাস আমার টোটাল ফ্রেন্ডসের টিম আছে, আমার ভাই আছে, এটা আমার বোন হয়। হ্যাঁ সবাই মিলেই আমরা, আমার টোটাল ফ্রেন্ডস মিলে, ফ্রেন্ডসের ফ্যামিলি মিলে আমরা এই বিজনেসটাকে চালাচ্ছি। রান্নাবান্নাগুলো কি আপনি করেন না আপনার? না আমাদের দিদি আছেন রান্না করার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে টোটাল টিম যারা আছে সবাই এগুলোতে হেল্প করে, সবাই যার যার সিগনেচার ডিশ আছে সবাই এখানে নিয়ে আসে। কি ধরনের খাবার দাবার পাওয়া যায় এখানে? আমার হচ্ছে ভেজ, টোটাল ভেজের যে টোটাল আইটেমটা, আর ঘরোয়া রান্নাবান্না একদম, লাউ চিংড়ি থেকে শুরু করে আলু পোস্ত থেকে শুরু করে ডাল মুগ ডাল থেকে শুরু করে ভেজের যত আইটেম আছে সেগুলো, প্লাস কাতলা মাছ, বাঙালি খাবার দাবার, একদম বাঙালি খাবার দাবার। তার পাশাপাশি আমার কন্টিনেন্ট আছে, ধরুন আপনার চিকেনের যত ভ্যারাইটি আছে, যত রেসিপি আছে, মাটনের টোটাল রেসিপি। আর এখানে দেখছিলাম ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও কম্বো আছে, কম্বোগুলো থাকে। আপনি বলছিলেন যে আপনাদের এখানে একটা স্পেশাল আইটেম আছে, ওটা কি আইটেম? চিকেন স্টু, চিকেন স্টু। আর আমাদের সকাল থেকে ব্রেকফাস্টেই এটা শুরু হয়ে যায়, চিকেন স্টু ব্রেড থাকছে, প্লাস ঘুগনি ব্রেড থাকছে, আর টোটাল ম্যাগির আইটেমস, ডিমের টোটাল আইটেম সব থাকছে। তো যদি দিদির দোকানে ফার্স্ট আওয়ারের দিকে চলে আসো মোটামুটি 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু চিকেন স্টুটা পাওয়া যায়। সেটা হচ্ছে এরকম চিকেন স্টু, তোমাদেরকে দেখাই একটু যারা লাইট খাবার পছন্দ করে, একদম বড় সাইজের লেগ পিস। ও আর তার সঙ্গে কিন্তু একদম স্টুতে যেগুলো থাকে, পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, তার সঙ্গে ব্রেড দিয়ে এক প্লেট চিকেন স্টু নাও, তার দাম পড়বে 60 রুপিস, আর যদি ব্রেড দিয়ে নাও তাহলে 75 পড়বে। তো কোনো মশলা নেই, একদম যেমন স্টু হয় লাইট। বাহ দারুণ। তো এর আগে কিন্তু কলকাতার অনেক জায়গাতেই চিকেন স্টু খেয়েছি, চিত্তদার স্টলে চিকেন স্টু খেয়েছি। চিকেন স্টুর মধ্যে যে একটা না আষ্টানি চিকেনের যে গন্ধ থাকে না, সেইটা কিন্তু এটার মধ্যে নেই, চিকেন স্টুটা বেশ ভালো লাগছে। তো অনেক রকম ভেজেস আছে, পেঁপে আছে, তো আর একবার খাবো।
দারুণ বানিয়েছে, দারুণ। তো এবার তোমাদের চিকেনের সফটনেসটা দেখাই। ওহ, এত ভালো বয়েলড হয়েছে, একদম ফ্রেশ চিকেন। তো চিকেনটা একটু টেস্ট করো। দারুণ সফট, পেঁপে বলো চিকেন বলো, ওর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু নেই, একদম খেতেও টেস্টি, বেশ ভালো লাগছে। একটু শাকা ব্রেড দিয়ে খাবো। দারুণ, তো একদম মন থেকে বলছি, কলকাতায় চিত্তবাবুর দোকানের চিকেন স্টু খেয়েছি, আরও অন্য জায়গায় খেয়েছি, ওখানে যে একটা আস্টানি গন্ধ থাকে চিকেনের মধ্যে বা পেঁপের যে একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু নেই, একদম টেস্টি চিকেন স্টু। আর দামটাও কিন্তু অনেকটাই রিজনেবেল, 110 টাকাও লাগবে না, 120 টাকাও লাগবে না, মাত্র 60 টাকা দিয়ে চিকেন স্টু ব্রেড পেয়ে যাচ্ছে। আর ব্রেড নিলে এটা তোমাদের টোটাল যে প্ল্যাটারটা, এটার দাম হচ্ছে তোমার 75। তোমাদের বলেছিলাম বৌমনি রান্নাঘরে একদম স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে এই চিকেন স্টু, তো চিকেন স্টুটা তো আমার দারুণ লাগলো। এবার নেক্সট আইটেম আসছে, একদম লাঞ্চ করবো, লাঞ্চে কিন্তু দারুণ দারুণ আইটেম আছে। লাঞ্চের কি রান্না বান্না সমস্ত হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি আমার সব কিছু রেডি। আচ্ছা, কি কি রান্না হয়েছে একটু দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা আমাদের স্পেশালি আজকের পালং শাক পনির আছে। হ্যাঁ, পালং শাক। আচ্ছা, আজকে কত রকমের তরকারি হয়েছে? আজকে মোটামুটি আমার 3-4 রকমের তরকারি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা আমার দুপুরের মেনুর আজকে ভাতের আইটেম আছে, এটা হচ্ছে আলু গুচ্ছের চচ্চড়ি। এটা ভাতের সঙ্গে? হ্যাঁ, ভাতের সঙ্গে, ভেজ মিলের সাথে যাবে, এটা সয়াবিন আলুর তরকারি ঘন্ট আর। আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী পোলাও, তাই তো? এটা বাসন্তী পোলাও। হ্যাঁ, আমরা যখন যেটা অ্যাভেলেবল পাই তখন সেটা আমরা বানাই। হ্যাঁ, কখনো, হ্যাঁ, আমাদের মেনু ওয়াইজ সেটা ডিসাইডেড হয় যে কার সাথে কোনটা যাবে, সেই হিসাবে আমরা বানাই। এটা সুন্দর করে সাজানো আছে, এটা হচ্ছে, হ্যাঁ, কাতলা পোস্ত, এটা পোস্ত দিয়ে কাতলা। এগুলো কি তোমার মানে যেগুলো বাজারে চলতি মাছ হয় ওগুলো? না, এটা একদম দেশি কাতলা, একদম আমার মানে লোকাল দেশি কাতলা। মাছ আমরা কখনো মাছ আমরা কখনো ওই যেটা বলে না চালানি কাতলা যেগুলো, ওগুলো আমরা রাখি না, কোনো মাছই আমরা চালানি রাখি না, সবটাই মাছটা আমরা হচ্ছে আমাদের লোকাল, আমাদের বাড়ি যার যে মানে আমাদের বাড়ি যে আছে সেখান থেকেই আমরা সেটা কালেক্ট করি। একদম একদম গঙ্গার পুকুরে অন্য হয়, পোনা হয়, পমফ্রেট হয়, কাতলা হয়, রুই হয়। হ্যাঁ, রুই, সব রকম মাছ আমরা রাখি। হ্যাঁ, এখনো অনেক কিছু রান্না বাকি আছে, কারণ আজকে আমরা মেনু অনেক কিছু রেখেছি, যেহেতু আমরা শুক্রবার স্পেশাল আইটেম বলে আমরা সপ্তাহে একদিন বলেই দিই কাস্টমারকে, তো সেই দিন আমরা চেষ্টা করি অনেক রকম খাবার দিয়ে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার। এটা আমাদের কাতলার, কাস্টমারের কাতলার পিস রেডি আছে। হ্যাঁ, রেডি আছে। ওজনটা আমাদের ওই মোটামুটি 150-এর মতো থাকে, 150-200-এর মতো থাকে। হ্যাঁ, হ্যাঁ, একদম বড় সাইজ। এই ভেজ থালির সঙ্গে যদি কাতলা মাছটা নেয়, হ্যাঁ, তো এক পিস কাতলা মাছের দাম কত? আমার 50। হ্যাঁ, 50 টাকা। এত বড় কাতলা 50 টাকায়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের একজন চেনা পরিচিত একজন আছেন, যিনি আমাদের জন্য স্পেশালি মিষ্টিগুলো তৈরি করে দেন আর কি। হ্যাঁ, এটা আমার ভেজ থালি আছে। ভেজ থালিতে আলু ভাজা থাকছে, আমার 3 রকম সবজি থাকে, 3 রকম সবজি, 3 রকম সবজি, 1 রকম ভাজা, 2 রকম সবজি থাকে, প্লাস ডাল, ঘি থাকে আমাদের স্পেশাল বাড়িতে বানানো ঘি, তার সাথে থাকছে, একদম, তার সাথে থাকছে স্যালাড আর চাটনি পাঁপড়। ডাল চলে গেল, এটা পালক পনির, হ্যাঁ, আর এটা হচ্ছে সয়াবিন, এর ওপর চলে যাবে ঘি, আর এর সাথে চলে যাবে স্যালাড। হ্যাঁ, স্যালাড একদম কমপ্লিট হয়েছে। এটা দাম কত রেখেছো? এটা আমার অ্যাকচুয়ালি আমাদের রেগুলারের মেনু ওয়াইজ আমি 50 কি 45 অ্যাভারেজ এর মধ্যেই থাকে। হ্যাঁ হ্যাঁ, এটি 45। তোমাদেরকে বহু জায়গায় 35 টাকার থালি দেখিয়েছি, 40 টাকার থালি দেখিয়েছি, আজকে তোমাদেরকে 50 টাকার থালিটা দেখাই। বৌমনি রান্নাঘরে 50 টাকার থালির মধ্যে কী কী আছে? এখানে পালং পনির আছে, ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, আর এখানে ঝুরো আলু ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, মানে একদম ঘরোয়া রান্নাবান্না দেখতে পাচ্ছি। এবার টেস্ট নেব, তো প্রথমে একটু উচ্ছে আলু ভাজা, বুঝে গেছি কীরকম রান্না হবে। তো রেস্টুরেন্ট স্টাইলের রান্না নয়, একদম ঘরোয়া রান্নাবান্না। প্রথমে উচ্ছে আলুটা খেয়েই বুঝতে পারছি বেশ ভালো লাগছে। এবার একটু ঝুরো আলু ভাজা নিয়ে নিই, কারণ বেশি উচ্ছে আলু নিয়ে বকে তোমাদেরকে বোরিং করব না। এই হচ্ছে মুসুরির ডাল, একদম পাতলা বলবো না, একদম ঘনও বলবো না, যেমন চালু ডাল হয় সেরকমই। একটু ঝুরো আলু ভাজা নেব, এবার পালং পনিরটা টেস্ট করব। তো একদম মিনিকেট চালের ভাত, ঝরঝরে বেশ ভাতটা,
বাহ, ডালের টেস্ট ডালের মতোই লাগছে, কিন্তু পালং পনির যেটা বানিয়েছে এটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে। এরকম পনিরের সাইজ আছে, দেখো এরকম সাইজের পনির আছে। একদম লাইট, কম মশলাযুক্ত, টেস্টি খাবার দাবার, মোটামুটি রেগুলার খাওয়া যাবে। এনাদের আর একটা স্পেশাল যে আইটেম, মানে দিদির এখানে যেটা শুনলাম একদম বাঙালি যে খাবার দাবার, যেগুলো বাড়িতে মা ঠাকুমারা রান্নাবান্না করে সেরকমই সব রান্নাবান্না। তো এই হচ্ছে এখানকার একটা স্পেশাল আইটেম, মুড়ি ঘণ্ট। বাহ, মুড়ি ঘণ্টাতে মাছ তো দেওয়াই হয়েছে, তার সঙ্গে কাজু কিশমিশ আছে, বেশ ভালো লাগছে। আর একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, একদম স্পেশাল আইটেম, দাম কিন্তু মাত্র 20 টাকা। দারুণ আইটেম। তো দিদি বলেছে ওনারা কিন্তু একদম বাজারের যে চালু মাছ হয় সেটা নেয় না, এটা কিন্তু বাজারের মাছ নয়, একদম পুকুরের কাতলা মাছ। তো মাছের সাইজ দেখো একদম বড় সাইজ। সর্ষের গ্রেভিটা ঢেলে নিই, সর্ষে আছে, পোস্ত আছে, এবার মাছটা তোমাদেরকে দেখাই। তো দেখে তো ফ্রেশ মাছ মনে হচ্ছে, একটু মাছটা খেয়ে দেখি। বরফের মাছ নয়, একদম বাজারের রেগুলার যে মাছ, একদম দেশি পুকুরে যে মাছটা আসে সেই কাতলা মাছ। একটু মাছ দিয়ে খাবো। বাহ, সর্ষে পোস্ত দিয়ে কিন্তু কাতলা মাছটা দারুণ বানিয়েছে। আর তোমাদেরকে বলি, যদি এক পিস কাতলা মাছ নাও তার দাম পড়বে 50 টাকা। একটু মাছ, এখানে সোয়াবিন আলু তরকারি আছে, এত কিছু আইটেম ভুলেই গিয়েছিলাম সোয়াবিন আলুর কথা। একটু সোয়াবিন আলু দিয়ে, বাহ দারুণ। তো এখানে এখন বাসন্তী পোলাও আছে, আর ভাতও আছে, ফ্রাইড রাইসও আছে। তার মধ্যে কিন্তু ভাতের সঙ্গে কিন্তু মাটনটা টেস্ট করার ইচ্ছা নেই, কিন্তু তাও করছি। তো দেখো এই হচ্ছে মাটনের সাইজ। তো এরম সাইজের মাটন আছে, 2 পিস মাটন দিয়ে যদি তোমরা মাটন ভাত থালি নাও, মাটন থালি নাও, তার দাম পড়বে কিন্তু 200 টাকা। তো মাটনটা দেখো একদম রিয়াজি মাটন, দিদি যেরকম বলেছে, ও একদম পিঙ্কিস মাটন দেখতে পাচ্ছ। তো মাটনের গ্রেভিটা একটু ঢেলে নিই, একদম ঘন গ্রেভি। আর মাটনে কিন্তু আলু দিয়ে ঝোল হয়, যেহেতু আমি একটু তোমাদের বাসন্তী পোলাওটা টেস্ট করতে বলেছি দেখাবো, তাই জন্য মাটন কষাটা নিয়েছি, এটা হচ্ছে মাটন কষা। তো মাটনটা দেখো, ও একদম রিয়াজি মাংসের যে ফ্লেভার সেটা কিন্তু মাটনটার মধ্যে পাচ্ছি। তো একটু মাটন নিয়ে নিই, মাটনের গ্রেভিটাও কিন্তু সেই লেভেলের বানিয়েছে। এখনও পর্যন্ত যতটুকু ভাত ডাল তরকারি প্লাস চিকেন খেয়েছি, মাছ খেয়েছি, মাটন খেলাম, প্রত্যেকটা আইটেম কিন্তু একদম ঘরোয়া টেস্টি রান্নাবান্না, মানে এরকম আর কি। যেহেতু আশপাশের ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু তোমার অফিস স্টাফ, সেহেতু এখানে রেগুলার খাওয়ার একটা ব্যাপার থাকে, এর জন্য কিন্তু এনারা একদম ঘরোয়া ভালো তেল মশলা ইউজ করে একদম রেগুলার খাবার মতো বানায়। খাবারের মশলাও কম অথচ টেস্টি। তো আর দিদি এখানে স্পেশালি আমাকে বললো যে পোলাওটা টেস্ট করার জন্য, কারণ পোলাওটাও নাকি এনাদের খুব ভালো বানায়, তাই জন্য যেহেতু ভাত খেয়ে নিয়েছি অল্প একটু টেস্ট করছি। তো মাটনের গ্রেভি নিয়ে নেবো একটু, মাটন কষার গ্রেভিটা এত ভালো বানিয়েছে না। বাহ, তো বাসন্তী পোলাওটা কিন্তু মাটন কষার গ্রেভি দিয়ে সেরা লাগছে, দারুণ। আর বাসন্তী পোলাও কিন্তু কাজু কিশমিশ পরিমাণটা অনেকটা পরিমাণ দিয়েছেন, দারুণ বাসন্তী পোলাও। 50 টাকা থালিতে কিন্তু চাটনি এবং পাঁপড়ও আছে। তো এই হচ্ছে চাটনি, একদম টমেটোর চাটনি, কিশমিশ সব কিছু দিয়ে করেছে, একদম কাজু আছে। 7 রকম আইটেম দিয়ে ভেজ থালির দাম হচ্ছে তোমার 50 টাকা, তার সঙ্গে যদি কাতলা মাছ অ্যাড করো তার দাম পড়বে 100 টাকা, মানে মাছ এবং ভাত একসঙ্গে 100 টাকা পড়বে। মাটন ভাতের দাম পড়বে 200 টাকা, আর আলাদা করে যদি মুড়ি ঘণ্ট নাও বা অন্য কোনো আইটেম নাও তার আলাদা দাম পড়বে। আর মুড়ি ঘণ্টার দাম তো তোমাদের বলেইছি 20 টাকা। তো তোমরা যারা ক্যান্ডোর বা ইউনিটেক গেট 2-এর এখান থেকে আশপাশ থেকে দেখছো, নিউ টাউন থেকে দেখছো, যদি দুপুরবেলা একদম ঘরোয়া লাঞ্চ করতে যাও, সমস্ত কিছু আইটেম কিন্তু এই বৌমনির রান্নাঘরে আছে, অবশ্যই আসতে পারো। আমার তো খাবার দাবার প্রত্যেকটা ভালো লাগলো। তো তোমাদের এই বৌমনির রান্নাঘরের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আর লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়েছে আর সাবস্ক্রাইব করিও। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা আবার নেক্সট ভিডিওতে, টাটা।